প্রিয় শিক্ষার্থীরা সবাইকে জানায় অনলাইন ক্লাসের প্রীতি ও শুভেচ্ছা আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে তৃতীয় অধ্যায়ের পাঠ পাঁচ বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বিকাশ ধারা থেকে সাহিত্য নিয়ে আলোচনা করব বাঙালির প্রথম যে সাহিত্যকর্মের সন্ধান পাওয়া যায় তা চর্চাপদ নামে পরিচিত পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী প্রথম নেপালের রাজদরবার থেকে এগুলো আবিষ্কার করেন পরে ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্চাপদের কাল নির্ণয় করেন তিনি গবেষণা করে জানান প্রায় বারোশো বছর আগে বৌদ্ধ সাধকরা এগুলো লিখেছেন এখন হয়তো আমাদের পক্ষে এগুলো বোঝা কঠিন হবে তাছাড়া শাব্দিক অর্থ ছাড়াও এগুলো ভাবার্থ বুঝতে হবে এগুলোই হলো আদি বাংলা সাহিত্যে নমুনা চর্চা গীতির বিখ্যাত রচয়িতাদের মধ্যে ছিলেন লুইপা এবং কাহপা প্রমুখ আমরা নিচে চর্চাবোধের একটি নমুনা ও তার অনুবাদের সঙ্গে পরিচিত হব লুইপা লিখেছেন কা আ তরুবর পাঞ্চবি ডাল চঞ্চল চি এ বাংলায় এর শাব্দিক অর্থ হল তরু এই শরীর পাঁচটি তার ডাল চঞ্চল চিত্তে কাল প্রবেশ করে এর ভাবার্থ হল শরীরের পাঁচটি পঞ্চ ইন্ডিয় পাঁচটি ডাল রূপ পাঁচটি ডালের স্বরূপ এই পঞ্চ ইন্ডিয় দিয়ে বাইরের জগতের সঙ্গে জানাশোনা চলে এতে বেশি আকৃষ্ট হলে বস্তু জগৎকে মানুষ চরম ও পরম জ্ঞান করে ক্ষতির সম্মুখীন হয় সুলতানি আমলে শ্রীচৈতন্যের বৈশব ভাবধারার প্রভাবে বাংলার কীর্তন গান রচনা জোয়ার আসে শ্রীকৃষ্ণ ও রাধার কাহিনী নিয়ে এসব আবেগপূর্ণ গান রচিত হয়েছে এগুলো বৈশব পদাবলী নামে পরিচিত বৈশব সমাজ ব্যবস্থায় হিন্দু মুসলমান এতই ঘনিষ্ঠ ভাব ছিল যে অনেক মুসলমান কবিও পদাবলী রচনা করেছেন দেশীয় দেবদেবীকে নিয়ে নানা কাহিনী রচিত হয়েছে এ সময় এগুলো এগুলো মঙ্গল কাব্য নামে পরিচিত মুকুন্দরামের চণ্ডীমণ্ডল ঘনরামের ধর্মমণ্ডল ও বিজয়গুপ্তের মান মনসা মণ্ডল এক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য এছাড়া ভারতচন্ডের অন্নদামঙ্গলে মঙ্গলে সেকালে বাংলার সমাজচিত্র পাওয়া যায় মুসলমানদের সমাজে পুথি সাহিত্যের ব্যাপক কদর ছিল পারস্য থেকে পাওয়া নানা কাল কল্পনা কাহিনী এসব রোমান্টিক আখ্যান নিয়ে এগুলো রচিত হয়েছে সেকালে বাড়ি বাড়ি পুঁথি পাঠের আসর বসত আবার পুঁথি নকল করে সংরক্ষণও করা হতো ইউসুফ জোলেখা লাইলা মজনু এই সমস্ত প্রেম কাহিনী পুঁথির মাধ্যমে পড়ে শোনানো হতো আলাউল রচিত পদ্মাবতী বাংলা সাহিত্যে ইতিহাসে বিশেষভাবে আলোচিত ইংরেজ আমলে উনিশ শতকে আমাদের দেশে বাংলা গদ্যে সূচিত হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যের ভিত করেছেন বঙ্কিমচন্দ্র ও সমসাময়িক সাহিত্যকরা যার ওপর সৌধ তুলেছেন আর রবীন্দ্রনাথ ঠাকুর তাকে শোভন ও সুন্দর করে পূর্ণতা দিয়েছেন কাজী নজরুল ইসলাম মাইকেল মধুসূদন দত্ত মীর মোশারফ হোসেন দীনবন্ধু মিত্র প্রমুখ আধুনিক বাংলা সাহিত্যের বিকাশের ভূমিকা রেখেছেন সঙ্গীত শিল্প বাংলা চিরকালী সঙ্গীতের দেশ এখানকার মাঠে প্রান্তরে কৃষক হাল চাষ করতে করতে যে যেমন বেঁধেছে গান তেমনি নদী ও খালে নৌকা বাইতে বাইতেও মাঝি ও গলা ছেড়ে গান গেয়েছেন আবার সাধারণ মানুষ তার মতো করে গানের মাধ্যমে আধ্যাত্মিক সাধনা করেছে আমরা সাহিত্য শিল্পে আলোচনায় আমাদের এই দুই আদি সঙ্গীত চর্চাপদ ও বৈষব পদাবলীর কথা আগেই জেনেছি কীর্তন গানও প্রধানত হিন্দু সমাজে সমাজে হতো এখনও হয় তবে বাউল ও ভাটিয়ালি গান গ্রামের হিন্দু মুসলমান সকলেই গিয়ে থাকে মুর্শিদি পালাগান বারমাসা ভাওয়াইয়া গম্ভীরা ইত্যাদি বহু ধরনের আঞ্চলিক লোকগান ছড়িয়ে আছে সারা বাংলার জুড়ে শহর অঞ্চলে একসময় পাচালি খেমটা প্রভৃতি গানের আসর তবে উত্তর ভারতে সংস্পর্শে এসে হিন্দুস্থানি উচ্চাঙ্গ সঙ্গীতের সাথে বাঙালি সঙ্গীত সাধকদের পরিচয় ঘটে এর প্রভাবে এখানে নাগরিক সঙ্গীতেরও বিকাশ ঘটে নিধু ভাবু কালী মির্জা প্রমুখ হয়ে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের হাতে বাংলা নাগরিক গান উৎকর্ষের শীর্ষে পৌঁছায় তারই গান আছে আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এ গানের সুরও তিনি দিয়েছেন বাউল গানের সুর থেকে রবীন্দ্রনাথের পথ ধরে পরে আরও অনেকেই বাংলার নাগরিক গানকে সমৃদ্ধ করেছে তাদের মধ্যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আপন স্বতন্ত্রে ও বৈচিত্র্যে বিশেষ স্থান অধিকার করে নিয়েছে মাত্র কুড়ি বছরের সৃষ্টিশীল জীবনে তিনি প্রায় ছয় হাজারের মতো গান লিখেছেন অতুল প্রসাদ সেন দ্বিজেন্দ্রলাল রায় রজনীকান্ত সেন আধুনিক বাংলা গানের সমৃদ্ধিতে আমাদের অবদান রেখেছে আমরা এই অধ্যায়ে সব কিছু শেষ হলো আমাদের আমরা আমাদের কাজ থাকবে বাড়িতে সৃজনশীল প্রশ্নগুলো আমরা বই থেকে প্রতিটা লাইন ধরে ধরে পড়ে তা লেখার চেষ্টা করব। আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ